الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فإن تبوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي عمر وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقاموا الصلاة وآتوا الزكاة والحج والصيام رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها أمرنا هذا ما ليس منه فهو رد رواه متفق عليه যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ এই মুহূর্তে যারা অনলাইনের মধ্যে রয়েছেন প্রত্যেককেই আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনার বিষয় ছিল সালাত আলোচনার বিষয় সালাত সালাত সম্পর্কেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সালাত অনেকে চিনেন না আল্লাহর দেওয়া নাম আল্লাহর দেওয়া বাসা কুরআনের বাসা
রসুলের বাসা, সাহাবায়ে কেরিমের বাসা, আইম্মে মুস্তাহিদিন ইমামগণের বাসা, তাবেই তবে তাবেইনগণের বাসা, প্রত্যেকের বাসা ছিল সালাত। এই সালাতের একটি শব্দ আমাদের বাংলাদেশ পাকিস্তানের ইন্ডিয়াতের মধ্যে রয়েছে, যেটা আমরা বলি ফার্সি ভাষায় নামাজ। নামাজ আর সালাত একই কথা। সালাতের অর্থ দুটি, দুই তিনটি হয় আরবির মধ্যে। আল্লাহ সালাতই উল্লেখ করেছেন কুরআনুল মুকারিমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সালাত বলেছেন। যেই জায়গার মধ্যেই সালাতের কথা আসছে, এই জায়গাতেই সালাতই বলেছেন। আর আমরা ফার্সি ভাষায় বলি নামাজ, বাংলা ভাষায় উপাসনা, বাংলা ভাষায় প্রার্থনা। এখন বাংলা ভাষায় কেউ আমরা বলি না, জানি না কেন, আমাদের পছন্দ হয়েছে ফার্সি, পছন্দ হয় নাই আরবি, পছন্দ হয় নাই আল্লাহর দোয়া ভাষা, পছন্দ হয় নাই রসুলের ভাষা, পছন্দ হয়েছে ফার্সি ভাষা। যাক, আমি সেই দিকে যাচ্ছি না। তো এই সালাত হচ্ছে গিয়ে আল্লাহর দোয়া ভাষা, এবং সালাত হচ্ছে গিয়ে ইসলামের রুকনের মধ্যে এবাদতের ক্ষেত্রে প্রথম রুকন। যেই ব্যক্তি সালাত পড়ল ওই ব্যক্তি একজন মুমিন, যেই সালাত পরিত্যাগ করল ওই ব্যক্তি মুমিন থেকে বাহির হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাসু সালাত। মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে সালাত। বাইনানা ও বাইনা সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি সালাত পড়ল ওই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি পড়ল না ওই ব্যক্তি কাফির। ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে সালাত। সালাত পরিত্যাগকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে গিয়ে কাফির। এটা আমাদের কথা নয়, অর্থাৎ সে মুমিন নয়, মুমিনের বাহিরা, মুমিনের বাহিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই সময়ের যুগে, সেই সময় রাসূলের যুগে কোনো ব্যক্তি যদি কোনো এবাদত, কোনো আমল ছেড়ে দিতে ইচ্ছা করে, তাহলে ওই ব্যক্তিকে সেই সময় সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাসূলগণ কাফির বলতেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করত, তাহলে সেই সময় সালাত পরিত্যাগকারীকে কাফির বলা হতো। এই জন্য সালাত পরিত্যাগ করা এটা মুমিনের কাজ নয়। আপনি যদি মনে করেন আমার মধ্যে ঈমান রয়েছে, সরিষা পরিমাণ ঈমান, আমি সালাত না পড়লে এই ঈমান রাখা সম্ভব নয়, প্রথম হিসাব নেওয়া হবে সেই দিন আপনার সালাতের হিসাব। যদি সালাত ঠিক না থাকে, তাহলে অন্যগুলোও ঠিক থাকবে না, আর সালাত ঠিক থাকলে অন্য আমলগুলোও ঠিক থাকবে। আমি কুরআনুল কারিমের সূরা তাওবার 11 নম্বর আয়াত পাঠ করে তিলাওয়াত করেছি। সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তওবা করলো, ফা ইন তাবু, যেই ব্যক্তি তওবা করলো ও আকামুসসালাত, সালাত আদায় করলো, ও আতাউজ্জাকাত, যাকাত প্রদান করলো, ফা ইখওয়ানাকুম ফিদ্দিন, তাহলে ওই ব্যক্তি হচ্ছে গিয়ে তোমাদের দিনী ভাই। সালাত পরিত্যাগকারী মুমিনের দিনী ভাই নয়। সালাত পরিত্যাগ যেই ব্যক্তি করে ওই ব্যক্তি মুসলিমের ভাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কুরআনুল কারিমের সূরা তাওবার 11 নম্বর আয়াতটি খুলে দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি সালাত পড়ল, যাকাত প্রদান করল, ওই ব্যক্তি হচ্ছে গিয়ে মুমিনের, মুসলিমের ভাই। কুরআনুল কারিমের সূরায়ে আল হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুমিন মুমিনের পরস্পরের ভাই। হাদিসের মধ্যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলিম অপর মুসলিমের ভাই, আয়না স্বরূপ ভাই। সূরায়ে হুজরার মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই,
فَأَصْلِحُوا بَيْنَ أَخْوَيْكُمْ مُؤْمِن ভাই তোমরা এক ভাই অপর ভাইকে সংশোধন করো। এবার ভাই হতে হলে গিয়ে সর্বপ্রথম শর্ত হচ্ছে গিয়ে সালাত। সালাত ছাড়া কোনো ব্যক্তি মুমিনের ভাই হতে পারে না, আশা করি বুঝতে পারছেন। এই জন্য প্রথম হচ্ছে গিয়ে আমরা সালাত পড়তে হবে, সালাত ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। এই জন্য সম্মানিত মোহতারামগণ, আমরা সালাত অবশ্যই পড়তে হবে। পুরুষের জন্য সালাত ফরজ জামাতের সাথে সময় মোতাবেক। সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপর সালাত, ফরজ করা হয়েছে সময় মোতাবেক, সময় মোতাবেক পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মোতাবেক সালাত আদায় করতে হবে। পুরুষ ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করতে হবে। জামাতের সাথে সালাত আদায় করা পুরুষের জন্য ফরজ। তবে দুই তিনটি কারণ রয়েছে, যেই কারণে যদি সে অসুস্থ থাকে তাহলে সে ঘরের মধ্যে পড়তে পারে, যদি সে সুস্থ থাকে তাহলে সে মসজিদেই আসতে হবে, যদি তার উপরে কোনো শত্রুর আক্রমণ থাকে তাহলে সে ঘরের মধ্যে পড়তে পারে, বৃষ্টির রয়েছে ঝড় বৃষ্টির কারণে সে ঘরের মধ্যে পড়তে পারে, এছাড়া আর কোনো কারণ নাই সে ঘরের মধ্যে সে পড়তে হবে যে সে মসজিদে আসতে হবে বাধ্যতামূলক। তার জন্য ফরজ হচ্ছে গিয়ে মসজিদে আসছে সালাত পড়া, জামাতের সাথে সালাত পড়া, জামাতের সাথে সালাত পড়া হচ্ছে গিয়ে তার জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি আমার ইমামতির কাতারে কাউকে দাঁড় করে দিয়ে আমি চলে যাই মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বাড়িগুলা জ্বালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে সারকার করে দিই। ইচ্ছা হয় আমার, শুধুমাত্র করি না একটি কারণে, করি না শুধুমাত্র ওই সমস্ত বাড়ির মধ্যে নারী থাকে, পুরুষ নারী থাকে এবং শিশুরা থাকে, শুধুমাত্র তাদের জন্য করি না, আর না হলে আমার ইচ্ছা হয় আমি বাড়িঘর জ্বালিয়ে দিই। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রসুলের ইচ্ছা পোষণ করেছেন যে পুরুষের জন্য যেই পুরুষ সালাত পড়ে না জামাতের সাথে, আর আপনি ঘরের মধ্যে বসে বসে আসেন। শতকরা আমরা হিসাব করে দেখেছি অধিকাংশ মানুষ সালাত পড়ে না, আর 5% মানুষ জামাতের সাথে সালাত, পাঁচ পার্সেন্টও হবে না, জামাতের সাথে সালাত পড়ে না। এই জামাতের সাথে সালাত না পড়ার কারণে আপনি 27 গুণ নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। যদি আপনি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে আপনি 27 গুণ বেশি সওয়াব পাচ্ছেন যদি জামাতের সাথে আদায় করেন। আশা করি বুঝতে পেরেছেন, জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। দুই, অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করেন, বাকি এক সপ্তাহ সালাত আদায় করেন না। জুমার দিন তাও 2 রাকাত। জুমার দিন হচ্ছে গিয়ে সাপ্তাহিক ঈদ, এই দিনের সালাত হচ্ছে গিয়ে মুসলমানগণের বোনাস, এই দিনের জন্য সালাত। কোনো ব্যক্তি যদি পুরো সপ্তাহ সালাত না পড়ে যদি বোনাসের জন্য চলে আসে তাহলে ওই বোনাসটিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেমনটি কোনো ব্যক্তি যদি এশার সালাত না পড়ে নফল সালাত যদি পড়ে তাহলে তার নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, প্রথমে ফরজ ঠিক থাকতে হবে তারপরে নফলের দিকে যাইতে হবে। এবার দেখা যাচ্ছে যে আপনার জুমার 2 রাকাত সালাত ফরজ সালাত, পুরা সপ্তাহ সালাত নাই, অথচ রসুল বলছেন ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি এক অক্ত সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে, তাহলে ওই ব্যক্তিও মুমিন থেকে বাহিরে চলে যায়। ইচ্ছা করে যদি অস্বীকার করে, ইচ্ছা করলেও অস্বীকার করলে সেটা হয়। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক মানুষ যারা আজকে জুমার দিন 1-2 রাকাত সালাত পড়ার জন্য আসবেন, খুতবাও শুনে না খুব তাড়াতাড়ি করে আসতেছে যে আপনার 2 রাকাত সালাত পড়ার জন্য, এই সালাতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 রাকাত সালাত ফরজ করেছেন অবশ্যই জানেন। এই 17 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি দিনে রাতে যদি আদায় করতে পারে, এই 17 রাকাত, তাহলে ওই ব্যক্তি ইমান তার থাকবে, না হলে ইমান চলে যাবে। ইসলামের রুকন হচ্ছে গিয়ে 5টি, অবশ্যই জানেন সবাই। ইমানের রুকন হচ্ছে গিয়ে 6টি। ইসলামের রুকন 5টির মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে বানিয়াল ইসলাম ওয়ালা 5। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ইসলামের রুকন হচ্ছে গিয়ে 5টি, শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম হচ্ছে গিয়ে
আল্লাহর প্রতি ইমান আনা, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং রাসূলের প্রতি ইমান আনা। এবার ওয়া আকামুস সালাত, সালাত আদায় করা, সর্বপ্রথম হচ্ছে গিয়ে সালাত, সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, না হলে আপনি মুমিন হতে পারবেন না। মুমিন হতে হলে সালাত পড়তেই হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলামের রুকনের মধ্যে প্রথম রুকনটাই হচ্ছে গিয়ে সালাত, এবং হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে গিয়ে আপনার সালাতের হিসাব। এবাদতের ক্ষেত্রে রুকন হচ্ছে গিয়ে সালাত, এবং সেই দিন মারা যাওয়ার পরে প্রথম হিসাব নেওয়া হবে গিয়ে সালাত, হিসাবের সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যদি ঠিক থাকে তাহলে আপনার অন্যগুলার আপনার জন্য সহজ হয়ে যাবে, সালাত যদি ঠিক না থাকে তাহলে অন্যগুলা সহজ হওয়া সম্ভব নয়। এই জন্য দুনিয়ার তে চলতে হলে ইসলামের রুকন মেনে চলতে হবে, ফাইনতাবু তাওবা করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। বানিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকন পাঁচ, শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়াল হাজ্জা ওয়া সিয়ামু রমাদান, কটা হচ্ছে? পাঁচটি। শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, দুই নম্বরটা হচ্ছে গিয়ে যাকাত, ওয়া সিয়ামু রমাদান, এরপরে হচ্ছে গিয়ে রমাদানের মাসের সিয়াম, ওয়াল হাজ্জা হজ করা, বায়তুল্লাহর তওয়াফ করা সাধ্য থাকলে। এখানের মধ্যে আমি সেই দিকে যাব না, আমি শুধুমাত্র আজকে সালাত নিয়েই কথা বলবো। এই জন্য সর্বপ্রথম রুকন হচ্ছে গিয়ে সালাত, আর আপনি সালাতকে ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এটা কি চলবে ইসলামে? অথচ নিজেকে নিজে বলছেন আমি মুমিন, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান। কোথায় মুসলমান, কে বলেছে? সালাত না পড়ে যদি আপনার পিতা যদি সালাত পড়েন, আর আপনি যদি পড়েন না, মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছেন বলে মুসলমান এমনি এমনিই হতে পারবেন না। মুসলমান হতে হলে সালাত পড়তে হবে বাধ্যতামূলক, বাধ্যতামূলক সালাত পড়তে হবে। সালাত ছাড়া নিজেকে নিজে দাবি করেন যদি না আমি মুসলমান চলবে না। সর্বপ্রথম হচ্ছে গিয়ে মুসলমান দাবি করতে হলে গিয়ে সালাত পড়ে দাবি করতে হবে, না হলে সালাত না পড়ে মুসলমান দাবি করার অধিকার আপনার নাই, অধিকার আপনার নাই। বাবা মুসলমান এই জন্য আমি মুসলমান, দাদা মুসলমান এই জন্য নাতি মুসলমান, কে বলেছে আপনাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবাইকে চিনেন অবশ্যই। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি নবী এবং রসুলের মধ্যে সর্বপ্রথম রসুল হচ্ছেন গিয়ে নূহ আলাইহিস সালাতুসালাম। এই নূহ আলাইহিস সালাতুসালামের ঘর থেকে জন্ম নিয়েছে কাফির ব্যক্তি, কাফির জন্ম নিয়েছে। নবীর ঘর থেকে জন্ম নিয়ে যদি কাফির হতে পারে, আপনি কি মনে করেন মুসলমানের ঘর থেকে গিয়ে জন্ম নেওয়ার পরে এমনিই মুসলমান হয়ে যাবে? না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতাদেরকে নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? যে তোমরা কি করো, সন্তানের বয়স যে সময় সাত বৎসর হয়ে যাবে, সাত বৎসর থেকে তাকে সালাত, সালাত বাবা সালাত পড়ো, বাবা সালাত পড়ো, সালাত শিক্ষা দিতে হবে। সাত থেকে দশ পর্যন্ত তাকে শিক্ষা দিতে হবে, দশ থেকে বারো বৎসর পর্যন্ত তাকে পিটিয়ে সালাত পড়াইতে হবে, পিটিয়ে তাকে আদায় করাইতে হবে, সালাত পড়তেই হবে বাধ্যতামূলক। আপনি পিতা, আপনি পিতা জীবিত থাকা অবস্থাতে আপনার ছেলে যদি সালাত না পড়ে, আর আপনি তাকে সালাতের শিক্ষা দেন নাই, ছোট রয়েছে একটু বড় হোক তারপরে সালাত শিক্ষা দিব, এমন করে করে আপনি বসে রয়েছেন, আপনার সন্তানকে সালাত পড়ান নাই। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সেই দিন যেই দিন ওই সন্তান জাহান্নামে যাবে, ওই সন্তান জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার সময় বলবে আমি তো চেয়েছিলাম সালাত পড়তে, আমি তো চেয়েছিলাম সালাত পড়তে, কিন্তু আমার পিতায় সালাত পড়তে দেয় নাই, সুযোগ দেয় নাই। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তুমি আমার সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। সেই দিন ওই সমস্ত সন্তান ওই পিতাকে লাত্তি মেরে সেই দিন জাহান্নামে প্রবেশ করবে। সন্তানকে লাত্তি মেরে, সন্তান পিতা মাতাকে লাত্তি মেরে বুকের উপর পা দিয়ে তারপর জাহান্নামে গিয়ে প্রবেশ করবে। সেই দিনকে একটু মনে করেন,
আপনার সন্তানকে রাসূল বলেছেন সাত বছর থেকে তোমরা সালাতটাকে শিক্ষা দাও। আপনি যদি আপনার সন্তানকে যদি আদর করে করে মাথার উপরে তুলে নেন তাহলে কিন্তু সেই দিন লাভ পেতে হবে। মনে রাখবেন, দুই, সন্তান যদি সালাত না পড়ে, সন্তান যদি সালাত পড়ে, পিতা যদি সালাত পড়ে না, এবার কি হবে? পিতা তো অনেক পিতা রয়েছেন যেই সমস্ত পিতারা সালাত পড়ে না, সন্তানে কিন্তু ঠিকই সালাত আদায় করে, সন্তান ঠিকই আদায় করে, পিতা সালাত আদায় করে না। এই জন্য ওই পিতা হচ্ছে গিয়ে রসুলের দোয়া বাসায় ওই ব্যক্তি মুমিনের বাহিরা, সন্তান মুমিন। তাহলে শুধুমাত্র একজনের গোর থেকে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি শিশু মুসলমান হয়েই জন্ম নেয়। খ্রিস্টানের গোর থেকে জন্ম নিলে সে মুসলমান হিসেবে জন্ম নেয়, ইহুদির ঘরে জন্ম নিলে মুসলমান হিসেবে জন্ম নেয়, হিন্দুর ঘর থেকে জন্ম নিলেও মুসলমান হিসেবে জন্ম নেয়। প্রত্যেকটি শিশু আপনার সে মুসলমান হিসেবেই জন্ম নেয়, তার পথে পরে তাকে ধর্ম শিক্ষা দেওয়া হয়, তার ধর্ম তাকে নেওয়া হয়। খ্রিস্টানেরা তাকে খ্রিস্টান বানায়, ইহুদিরা তাকে ইহুদি বানায়, হিন্দুরা তাকে হিন্দু বানায়, আর মুসলমানগণ তাকে মুসলমান বানাইতে হবে। অন্যান্য ধর্মরা ঠিকই তাকে ওইভাবেই বানাচ্ছে, কিন্তু মুসলমানগণ ফ্যাশনের জন্য বানায় না, সন্তানকে নামাজ পড়ায় না, সালাত পড়ায় না। সম্মানিত বন্ধুগণ, তো আসেন, সালাত পড়তে হবে, পিতাও পড়তে হবে, ছেলেও পড়তে হবে, অল ফ্যামিলি সালাত আদায় করতে হবে। আপনার উপরে দায়িত্ব, গোরের যিনি গার্জেন ওনার উপরে দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তুমি বাঁচো, হে ইমানদারগণ, হে মানুষ জাতি, প্রথমে তুমি বাঁচো, কু আনফুসাকুম, প্রথমে তুমি বাঁচো, নিজের নফসকে প্রথমে বাঁচাতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তারপরে তাদেরকে বাঁচা, তারা কারা? ওয়া আহলিকুম নারা, তারা হচ্ছে কি? আহাল, আহলে আহাল, আপনার ঘরের সদস্য, আপনার আহাল হচ্ছে কি? প্রথমে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্তানাদি, এরা হচ্ছে কি আপনার আহাল, এদেরকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এদেরকে প্রথমে আপনি আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আমরা বলবো, আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফ্যামিলিকে দাওয়াত দিয়ে সালাতের প্রতি তাদের আগ্রহীকে বাড়াতে হবে। যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয়, আগে বলে দিয়েছি, সালাত ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। ভালোর কথাটা ভালো করে মনে রাখবেন, সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এক অক্ত, এক অক্ত যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি মুমিনের বাহিরে চলে যায়। সালাত অনেকে সালাত পড়েন, কিন্তু সালাতের রসুলের পদ্ধতিতে পড়েন না, রসুলের পদ্ধতি না নিয়ে আবু হানিফার পদ্ধতি নেওয়া হয়, শাফির পদ্ধতি নেওয়া হয়, পীর সাহেবের পদ্ধতি নেওয়া হয়, সমস্ত পীরের অলিদের পদ্ধতি নিয়ে সালাত পড়া হয়। বলা হচ্ছে যে আমি হানাফি মাজহাব, আমি মালিকি মাজহাব, আমি শাফি মাজহাব, আমি হাম্বলি মাজহাব, প্রত্যেকটি মাজহাব, মাজহাবের দুহাই দিয়ে মাজহাবের মতো সালাত পড়া হয়, অথচ মাজহাবের নামে মিথ্যাচার। আবু হানিফা রাহিমাহুল্লাহর জিন্দেগির মধ্যে একদিনও বলেন নাই যে তোমরা আমার মতো সালাত পড়ো, বলেন নাই। বলেছেন কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখন বলেন নাই যে তোমরা আমার মতো সালাত পড়ো? ইমাম শাফিও কখনো বলেন নাই তোমরা আমার মতো সালাত পড়ো? ইমাম আহমদ ইবনুল হাম্বল কখনো বলেন নাই তোমরা আমার মতো সালাত পড়ো? বলেন নাই। ইমাম মালিক রহিমাহুল্লাহ কখনো বলেন নাই যে আমার হাতটি পচে গেছে, এই জন্য তোমরা হাত ছেড়ে সালাত পড়ো? কখনো বলেন নাই। বলেছিলেন কি? শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনার মাজহাবের গুড়ামির কারণে, অন্ধ তাকলিদের কারণে বলা হচ্ছে কি, ইমাম সাহেবের মতো পড়ো। ইমাম সাহেবের মতো সালাত পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। আপনার সালাত, আপনার জবাব আপনি নিজে দিতে হবে। কোনো বেটার, কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার জবাব গিয়ে আরেকজনকে দিবে। রসুল, নবী থেকে শুরু করে বাবা, দাদা, লাক্কর দাদা, পর দাদা, চৌদ্দ গোষ্ঠী, ইমাম, মুহাদ্দিস, অলি, আউলিয়া, পীর, কুতুব যা আছেন, কেউ আপনার সুপারিশ সেই দিন কবরের যে সওয়াল জবাব, এগুলোর উত্তর নিজেই দিতে হবে, নিজের জবাব নিজে দিতে হবে। সালাতের হিসাব, আপনার সালাতের হিসাব নিজে দিতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছিলেন? সহিহ বুখারী হাদিস বলছেন, হে আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা,
মা তুমি আমল করো, মা আমল করো, তোমার আমল দ্বারাই তুমি জান্নাতে যাইতে হবে। আমি তোমার বাবা নবী হতে পারি, কিন্তু আমি তোমার কোনো সুপারিশে তোমার কাজে সেই দিন আসব না, তোমার হিসাব তুমি নিজে দিতে হবে। ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, তোমার হিসাব তুমি নিজে দিতে হবে, মা আমল করো, তোমার আমল দ্বারাই তুমি জান্নাতে যাইতে হবে। তাহলে আপনি কি মনে করেন পীর সাহেব আর আপনার বুজুর্গ জ্ঞানের দিন আর ইমাম সাহেব আপনার কবরের মধ্যে জবাব দিবেন মার রব্বুকা, তোমার রবকে? আমার রবকে? পীর সাহেবে গিয়ে বলবেন আমার রব তোমার রব আল্লাহ বলে দাও? না, বলবেন না। কোনো অলি গিয়ে বলবেন কি? জি না, বলবেন না। তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? আমার রব আল্লাহ, আমি নিজে বলতে হবে আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম, আমি নিজে বলতে হবে আমার দিন ইসলাম। কোনো পীর সাহেবে গিয়ে বলবে না তোমার দিন বলে দাও ইসলাম, কেউ গিয়ে সেই দিন বলবে না, নিজে নিজের জবাব দিতে হবে। এই জন্য নিজে সালাত পড়তে হবে গিয়ে রসুলের তরিকায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে সালাত পড়েছেন তেমন করে পড়তে হবে, নিজের ইচ্ছা মতো সালাত পড়লে। কোনো বুজুর জ্ঞানের দিনের তরিকায়, কোনো মুহাদ্দিসের তরিকায়, কোনো পীরের তরিকায়, কোনো বাবার তরিকায়, কোনো লাক্কর দাদার তরিকায়, কোনো চোদ্দ গোষ্ঠীর তরিকায় যেদিন সালাত পড়েন, ওয়াল্লাহি যার হাতে আমার প্রাণ, যার হাতে আমাদের প্রাণ, তার কসম খেয়ে বলছি ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কুরআনুল কারীম মিথ্যা হয়ে যাবে। যদিন আপনার যদিন দেখা যায় ইমাম সাহেবের তরিকায় যদিন সালাত যদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে, কিরআন মিথ্যা কেমন হয়ে যাবে? আল্লাহ তো কুরআন বানিয়েছেন, জালিকাল কিতাব, আল্লাহ এমন একটি কিতাব দিয়েছেন, জালিকাল কিতাবুল রাইবাফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, যে আল্লাহ বিরহীদের জন্য এই কুরআন দিয়েছেন, যে কুরআনের মধ্যে কোনো শুবা সন্দেহ পর্যন্ত নাই। এবার যদি আপনি বলেন না আমি সালাত পড়ব রসুলের তরিকায় পড়ব না, ইমাম সাহেবের তরিকায় পড়ব, যদি এমন যদি আপনার যদি আকীদা যদি চলে আসে, তাহলে কুরআনুল কারীমের কয়েকটি আয়াতকে আপনি অস্বীকার করলেন, কয়েকটি আয়াতে অস্বীকার করলেন। প্রথম আয়াত আজকে আমি তিলাওয়াত করেছিলাম সূরা হাশরের সাত নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের রসুল তোমাদেরকে দিয়েছেন, এখানের মধ্যে বলছেন যা তোমাদের রসুল তোমাদেরকে দিয়েছেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা দেন নাই তা বর্জন করো, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা দেন নাই তা বর্জন করো। প্রথম আয়াত, আল্লাহ রসুল আমাদেরকে সালাত দিয়েছেন যেমন করে তেমন করে নিতে হবে। এবার আসেন একটি হাদিসের দিকে যাই, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা কি করো? সালাত পড়ো আমার মতো। সাল্লু কামা রাআইতুমুনি, আমাকে যেইভাবে দেখেছো, রাআইতুমুনি উসাল্লি, ওইভাবেই সালাত পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওদের জীবনের মধ্যে কখনো রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় সালাত পড়েন নাই, রসুলের তরিকায় সালাত পড়েছেন। রসুল বলেছেন আমার তরিকায় সালাত পড়ো। রসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে যদি আমরা কোনো তরিকা নেই পীর সাহেবের কাছ থেকে, রসুলের তরিকা ছেড়ে যদি আমরা তরিকা নেই যদি ইমাম সাহেবের কাছ থেকে, তাহলে ওয়াল্লাহি ইয়া হুই, আল্লাহি এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুল বলছেন তোমরা আমার তরিকা আমার মতো সালাত পড়ো, আমি যেমন করে সালাত পড়েছি, যেমন করে আমাকে সালাত পড়তে দেখেছেন, তেমন করে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমন অবস্থাতে একজন ব্যক্তি মসজিদের ভিতরে সালাত আদায় করল, সালাত আদায় করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিয়ে বললেন তুমি কি সালাত পড়েছো? সাহাবি উত্তর দিলেন হা ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, তোমার তো সালাত হয় নাই, ফিরে যাও, ইরজিই, ফিরে যাও, ফাসাল্লি, সালাত পড়ো, ফা ইন্নাহু লাম তুসাল্লি, তারপরে আবার আসো যাও। এরপরে আবার ওই সাহাবি আবার গিয়ে সালাত পড়লেন, আবার সালাত পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবির সালাত, ওই সাহাবি আবার আসলেন, আসিয়া বললেন, সালাম করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন তুমি কি সালাত পড়েছো? হ্যাঁ।
তোমার সালাত এখনো হয় নাই, ফিরে যাও, ইরজিই ফাসাল্লি ফাইন্নাহু লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, তারপরে আবার আসো, ফিরে যাও সালাত পড়ো, তারপরে আসো। ওই সাহাবীকে তিন তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরত দিলেন, চতুর্থবার ওই সাহাবী উত্তর দিল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে আর ভালো সালাত জানি না। তাহলে আপনি কেমন সালাত পড়তেছেন, কেমন সালাত আদায় করলেন? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত পড়লেন, কিন্তু রাসূল বলছেন তোমার সালাত হয় নাই, তোমার সালাত হয় নাই, ইরজিই, ফিরে যাও সালাত পড়ো, তারপরে আসো, কয়েকবার ফিরত দিলেন। আর আপনি তরিকা নিচ্ছেন বুজুর্গিয়ানের দিনের কাছ থেকে, আপনার তরিকা নিচ্ছেন আপনার পীর সাহেবের কাছ থেকে। আমরা বুজুর্গিয়ানের দিনদেরকে সম্মান করি অবশ্যই, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহকে আমরা মাতার তাজ মনে করি, কিন্তু ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করা যাবে না। যদি বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ কখনো বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের দোয়াত পদ্ধতি তোমরা নিও না, তোমরা সালাত পড়ো আমার মতো, আমি যেইভাবে সালাত পড়েছি, আমি আবু হানিফা যেইভাবে সালাত পড়েছি সেইভাবে পড়ো। যদি আবু হানিফা বলে থাকেন তাহলে ওই কথাটাও নেওয়া গ্রহণ ওই নেওয়া হবে না। আর ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ কখনো এই সমস্ত কথা বলেন নাই, বরঞ্চ উনি বলছেন ইজা সহল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহি হাদিসটি হচ্ছে কি আমাদের মাযহাব, সহি হাদিসটি হচ্ছে কি আমাদের ধর্ম। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহর নামে মিথ্যাচার কেন? ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ বলেন নাই, আর যদি বলেও থাকেন তাহলে ওনার কথা ওইভাবে নেওয়া যাবে না, সালাতের পদ্ধতি নিতে হবে আমাদের রসুলের কাছ থেকে। রসুল হবেন গিয়ে আমাদের সেই দিনের ইমাম, আমাদের রসুল আমাদেরকে যেইভাবে সালাত পড়তে বলেছেন সেইভাবে পড়তে হবে বন্ধু, অন্য কোনো তরিকায় নেওয়া যাবে না। কখনো সাফি বলেন নাই তোমরা আমার মতো সালাত পড়ো বলেন নাই, মালিক রহিমাহুমুল্লাহ বলেন নাই, কেউ বলেন নাই। তাহলে আপনি কেমন করে নিজের নিজে নিজের যুক্তি মোতাবিক নিজে সালাত পড়লেন? না, এর জন্য রসুলের পদ্ধতি নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে, সেই মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যে আমল আমি করি নাই, আমি করতেও বলি নাই, আমি করার অনুমতিও দেই নাই, ফাহুয়া রাদ, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেটা হচ্ছে গিয়ে পরিত্যাজ্য, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। এবার আপনি যদি বলেন না আমি তো ইমাম সাহেবের তরিকা মতো পড়বো, সারা জীবন পড়েছি, আমার বাবায় পড়েছেন, আমার চোদ্দ গোষ্ঠীয়ে পড়েছেন, আমার দাদায় পড়েছেন, আমার হামি গোষ্ঠীয়ে পড়েছেন, আমি পড়বো না, মানে কি বলেন আপনি মুর্শিকদের কথা? মুর্শিকেরা বলেছিল সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বললেন আবু জেহেল আবু লাহাবকে, তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো, কাবার এই 360 মূর্তির সামনে তোমরা মাথা নত করবে না, মূর্তি পূজা ছাড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তির উপাসনা করিও না। সেই দিন আবু জেহেল আবু লাহাব বলেছিল, উৎবা সাহেবা বলেছিল, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে করে আসতেছে, আমার বাবাই করেছেন, আমার দাদাই করেছেন। আমার সম্মানিত বন্ধুগণ, তো যে বিষয়টা আমি বলবো সালাতের পদ্ধতি সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। পদ্ধতি বলতে যে সমস্ত বিষয় নিয়ে আমাদের দেশের উপরে আমাদের দেশের মধ্যে অনেকে জগড়া ফাসাদ করেন, যেগুলা সুন্না নিয়ে, এগুলোর সম্পর্কে আজকে কিছু আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে কি, সালাত পড়তে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সালাত আদায় করেছেন তেমন করে সালাত আদায় করতে হবে, নিজের ইচ্ছা মতো, নিজের ব্যক্তিগত, নিজের বাবার তরিকায়, নিজের দাদার তরিকায়, নিজের পর্দাদার তরিকায়, নিজের লাখপর্দাদার তরিকায়, নিজের ইমামের তরিকায়, নিজের বুজুরগানের তরিকায়, পীরের তরিকায়, কুতুবের তরিকায়, কার তরিকায় সালাত চলবে না। সালাত চলবে একজনের তরিকায়, উনি হচ্ছেন গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে দিয়ে অন্য কোনো তরিকায় যদি পড়েন, ওই যে মসজিদে নববীর মধ্যে সাহাবী বসাছিলেন, তিন তিনবার ফিরত দিলেন, ইরজিই, ফিরে যাও সালাত পড়ো, তারপরে আসো, তিন তিনবার ফিরত দিচ্ছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকা অবস্থাতে ওই ব্যক্তি ভুল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সালাত হচ্ছে না, তাহলে আপনি সালাত পড়ছেন, আপনার সালাত হচ্ছে কি না হচ্ছে এটা তো দেখতে হবে না, অবশ্যই দেখার প্রয়োজন। সম্মানিত বন্ধুগণ, সালাত পড়তে হবে রাসূলের তরিকায়, আগে বলে দিচ্ছি, সালাতের নিয়ত করা হচ্ছে গিয়ে ফরজ আর পড়া হচ্ছে গিয়ে বেদাত।
করা হচ্ছে কি অন্তর থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়া, বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে গ্রন্থের মধ্যে প্রথম হাদিসটি নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়ত হচ্ছে কি অন্তর থেকে, নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা হচ্ছে কি বেদাত, নিয়ত মুখ দিয়ে পড়া হচ্ছে কি বেদাত। কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে নিয়ত পড়ে তাহলে বেদাত দিয়ে শুরু করবে, আর বেদাতি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক পড়তে হবে, মানে আমিলে আমেল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। অন্য কোনো ইবাদত যদি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া তাহলে ফাহুয়া রাদ, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল যে আমল করেন নাই, যে আমল করতে বলেন নাই, যে ইবাদত করার অনুমতি দেন নাই, আপনার ইচ্ছা মতো ব্যক্তিগত যদি করেন ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পদ্ধতি নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যাতে করে আল্লাহ বলতে দিয়েছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই তা বর্জন করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন সালাত দিয়েছেন তেমনটিই নিতে হবে, কে কি বললো এটা দেখার বিষয় নয়। মনে রাখবেন সালাতের হিসাব আসবে সর্বপ্রথম, সর্বপ্রথম আপনার হিসাব আসবে সালাতের। তাহলে সালাতের হিসাব আসার পরে আপনার হিসাব কোনো ব্যক্তি দিবে না। রাসূল যদি বলে থাকেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে আমার মা, কলিজার টুকরা মেয়ে, তুমি আমল করো, তোমার আমল দ্বারাই তুমি জান্নাতে যাইতে হবে, আমি তোমার বাবা নবী হতে পারি, নবী হওয়া সত্ত্বেও তোমার হিসাবের মধ্যে আমি কোনো সুপারিশ করতে পারবো না, তোমার কাজে আসবো না। সহিহ বুখারী হাদিস। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের পথে যদি এই কথা বলে থাকেন, তাহলে আপনি কেমন করে মনে করেন আপনার পীর সাহেবে, আপনার বুজুর জ্ঞানের দিনে আপনার ইমাম সাহেবে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, কেমন করে বলে থাকেন। নিজের হিসাব নিজে দিতে হবে, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, নিজের হিসাব নিজে দিতে হবে। তাহলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কেমন করে পড়েছেন আমরা সেটা দেখি। সালাতের শুরুতে নিয়ত করা ফরজ, আগে বলে দিয়েছি নিয়ত পড়া হচ্ছে কি বেদাত, নিয়ত করা ফরজ, পড়া হচ্ছে কি বেদাত। তারপরে সালাতের শুরুতেই সর্বপ্রথম সালাত শুরু করতেই ইদা ক্বামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি, রাফাল ইয়াদাইন করে সালাত শুরু করতেন। ইবনে উমর হতে বর্ণিত হাদিসগুলো রয়েছে সহিহ বুখারীর মধ্যে, সালাত শুরুতেই আল্লাহু আকবার বলে রাফাল ইয়াদাইন করে আলা সাদরিহি, বুকের উপরে হাঁটি রাখতেন। সহিহ বুখারী 740 নম্বর হাদিস, বুকের উপরে রাখার হাদিস। আবু দাউদের 759 নম্বর হাদিস, বুকের উপরে রাখার হাদিস। রেফারেন্স ছাড়া কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা, এটা রেফারেন্স দিব। ইমামগণ রচনা করতে গিয়ে রেফারেন্স যেটা দিয়েছেন, আমরা রেফারেন্স দিয়ে কথা বলবো। আর আল্লাহ বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে দলিল সহকারে আমল করো, দলিল সহকারে গ্রহণ করো। আবু দাউদের 760 নম্বর হাদিস, রাসূলুল্লাহ 759 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাদরিহি, বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ বুখারী 740 নম্বর হাদিস, আলা জিরাহি উসরা, ডান হাত বাম হাতের উপরে রাখতেন, তারপরে আলা সাদরিহি, বুকের উপরে রাখতেন, বুকের উপরে অটোমেটিকলি চলে আসতেছে, তো আপনার বুকের উপরে হাতটি রাখতেন। তারপরে সানা পড়তেন, সানা, সানা অনেকটি রয়েছে, ওই যে ইন্নি জাতু পড়ার যে হাদিসটি রয়েছে সালাতের বাহিরা, কিন্তু সালাতের বাহিরে ইন্নি জাতু পড়ার কোনো হাদিস নাই, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে রয়েছে, কোনো হাদিস গ্রহণের মধ্যে নাই। সালাত পড়ার পরে আল্লাহু আকবার বলার পরে ইন্নি জাতু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আরো কয়েকটি সানা রয়েছে, যে কোনো একটি সানা পড়ে নিতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাত শুরুতে বলতে আপনার পাঠ করতে হয়। আমি সালাতের পুরাপুরি পদ্ধতি বলবো না, যে সমস্ত বিষয়ের উপরে আমাদের দেশের মধ্যে আপনার ঝগড়া রয়েছে সেগুলো বিষয়ের উপরে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে কি আলোচনা করব সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহা হচ্ছে গিয়ে সালাতের রুকন। আর অন্যান্য যে সমস্ত সুন্না নিয়ে আমাদের দেশের ঝগড়া হচ্ছে, এগুলো যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় আর সুন্না মনে করে তারপরে করে না, তারপরে তার সালাত হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, তাহলে ওই ব্যক্তির সালাত হবে না, ওই ব্যক্তির সালাত হবে না। যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির কোনোই সালাত হবে না যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না। আবু দাউদের 823, 824, 825 তিনটি হাদিস একসাথে রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা যদি পাঠ না করে সালাতের মধ্যে, তাহলে ওই ব্যক্তির কোনো সালাতই হবে না। সালাতে সূরা ফাতিহা পাঠ করা রুকন, ইমাম হোক মুক্তাদির হোক একা একই হোক,
তিন ক্ষেত্রে আপনার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। দলিল দিচ্ছি কিছু সময়ের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, সহি মুসলিমের হাদিস রয়েছে যে মান সাল্লা সালাতান লাম ইকরা ফি উম্মুল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সালাতের আদায় করলো অথচ উম্মুল কুরআন পাঠ করলো না, উম্মুল কুরআন মানে সূরা ফাতিহা, অথচ উম্মুল কুরআন পাঠ করলো না, ওয়াল্লাহি তার সালাত হলো না, তার সালাত হলো না। এই কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবার বলছেন তার সালাত হলো না, তার সালাত হলো না, তার সালাত হলো না। সহি মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিসগুলা নিঃসন্দেহে গ্রহণ করার যোগ্য, কেননা মুসলিম রাহিমাহুল্লাহ, আবুরে বুখারি রাহিমাহুল্লাহ এই দুটি গ্রন্থ হচ্ছে গিয়ে যে জাল জঈফ এগুলার মধ্যে কোনো কিছু নাই, নিঃসন্দেহে এগুলো সহি, অবশ্যই সবাই জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছেন যে যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার কোনো সালাত হলো না। এইগুলো একটি হাদিস, প্রথমে একটি বললাম, দুটি গেল, আবু দাউদের তিনটি, পাঁচটি। এবার আসেন শেষ হাদিস, যেই হাদিস দিয়ে সূরা ফাতিহার ফিনিশিং হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত পড়েন। আচ্ছা, ফজরের সালাত আসতে পড়া না জুড়ে পড়া হয়? দেরি না সেরি, অবশ্যই জুড়ে পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত জুড়ে পড়েন, আমরাও পড়ি, সবাই পড়েন, আমাদেরকে পদ্ধতি দিয়েছেন জুড়ে পড়ার জন্য। এই জন্য সূরা ফাতিহা সহ অন্য সূরাগুলা ফজরে, মাগরিবে, তারপরে এশার আপনার মধ্যে সালাতের মধ্যে সুরে জুড়ে পড়তে হয়। তো ফজরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তে একটু সমস্যা হলো, সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়তে গিয়ে একটু সমস্যা হলো। ফজরের সালাতের ক্ষেত্রে উবাইদা বিন সামেত হতে বর্ণিত হাদিসটি, কথাটা ভালো করে মনে রাখবেন, সহি বুখারির মধ্যে হাদিসটি রয়েছে এবং অন্য অন্য গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে, 712 নম্বর হাদিস রয়েছে সহি বুখারির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে উবাইদা বিন সামেত হতে বর্ণিত, উবাইদা বিন সামেত বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, সবাইকে জিজ্ঞাসা করলেন, কাদেরকে? সাহাবায়ে কিরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম কুল্লা নাআম হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাফআল ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইকরা বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা, তোমরা কি ইমামের পিছনে কোনো কিছুকেই পাঠ করো? ইমামের কি পিছনে তোমরা কি কোনো কিছু পাঠ করো নাকি? তারা বলল, হ্যাঁ, কুল্লা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমরা পাঠ করি ইয়া রাসূলুল্লাহ, আমরা পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা তাফআল, তোমরা অন্য কোন সূরা, অন্য কোন সূরা পাঠ করবে না, তবে ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পাঠ করবে না। ক্বালা লা তাফআল, সূরা ফাতিহা ছাড়া লা তাফআল, অন্য কোনো কোনো সূরা পড়বে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র পড়বে সূরা ফাতিহা। কেননা ফা ইন্নাহু লা সালাতা, রাসূল বলছেন, আমার কথা নয়, আমাকে গালি দিবেন না, রাসূল বলছেন فَإِنَّهُ لَا صَلَاةَ كَرَنَا فَإِنَّهُ لَا لَا مَنِي نَي لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَا بِهَا তার কোন সালাত হবে না, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার কোন সালাত হলো না, তার কোন সালাত হলো না। সহি বুখারীর হাদিসগুলা, আবু দাউদে, ইবনে মাজা, দারাকুতনি, সহি মুসলিম, অসংখ্য হাদিসের মধ্যে হাদিসগুলা রয়েছে। তারপরে আমরা এগুলো মেনে নিচ্ছি না কেন? মাজহাবের মধ্যে নাই বলে, মাজহাবের ইমাম সাহেব করেন নাই বলে, মাজহাবের ইমাম সাহেব তো বলেন নাই যে তুমি আমার মতো সালাত পড়ো, বলেছিলেন, বলেন নাই। ইমাম বুখারি কি, ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কি বলেছে কখনো যে তোমরা আমার মতো সালাত পড়ো, আমাদের মতো সালাত পড়ো? কি বলেছে? না, তারা বলেছে তোমরা রসুলের মতো সালাত পড়ো, রসুলের হাদিসটিকে নিয়ে এসেছে, সল্লু কামা রাআইতু মানি উসাল্লি। তাহলে এখানে দলিল কি আসতেছে? দলিল আসতেছে সূরা আরাফের 204 নম্বর একটি আয়াত রয়েছে, 204 নম্বর একটি আয়াত রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন।
যে আয়াত দ্বারা দলিল দেওয়া হচ্ছে যে সময় কোরআন পাঠ করা হবে তখন তোমরা কান লাগাও, কান দিয়ে শ্রবণ করো, শুনো, এবং তোমরা চুপ করে থাকো, চিল্লা চিল্লা করবে না। এই আয়াতটি নাজিল হলো, তাহলে এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কাতে। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করতেন। অবশ্যই আমি এর আগে আপনার আলোচনা করতে গিয়ে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, আর সেই সময় মুর্শিকের কোরআন তিলাওয়াত শোনার জন্য রাসূলের হুজরা চারিপাশে দাঁড়িয়ে কোরআন শুনত। অবশ্যই সবাই জানেন এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন তখনই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহাবা আপনার এরা গিয়ে কোরআন শুনতো, গিয়ে চারিপাশে দাঁড়িয়ে গিয়ে কোরআন শুনত, এবং অন্য অন্য ক্ষেত্র তারা কোরআন শুনত, এবং পাশাপাশি কোরআন শোনার সময় তারা চিল্লা চিল্লি করত, চিল্লা ফিল্লা করত। তো সেই সময় আয়াতটি নাজিল হলো, এবং এর পরবর্তীতে যে সময় কোরআন পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা অনেক কিছু করত, তারপরে আপনার কোরআনের এই আয়াতটি নাজিল হলো। এই হচ্ছে কি একটি মত, আমরা যদি মেনে নেই এই মতটি, তাহলে ধরে নেই আমরা যদি সালাতের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকতেন, যেমন আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যে তোমরা যে সময় কোরআন পড়া হয় যে সময় তোমরা চুপ থাকো। আমরা যদি দরে নেই যদি আমরা এটা সালাতের জন্য আল্লাহ বলেছেন, তাহলে সালাতটি এখানে কোথায় আছে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, এখানের মধ্যে এই যে পড়লাম যে এখানে সালাত আসতেছে কি, সালাত কি বলেছেন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই ওয়াইদা কুরিয়াল কোরআন থেকে নিয়ে লাআল্লাকুম তুরহামুন এই পর্যন্ত কোনো সালাতের উল্লেখ কি আছে না? যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই আয়াতটি নাজিল হয়েছে, উপরেই আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানলেন না? না জেনে কি বলেছেন, তোমরা ইমামের পিছনে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করো, এটা কি না জেনে বলেছেন? সম্মানিত বন্ধুগণ, এই জন্য বলবো আমরা কুরআনুল কারীমের মধ্যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু এই আয়াতটি অঠিক, এবং এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে বুঝে বলছেন যে তোমরা সূরা ফাতিহা পাঠ করো। তাহলে রাসূল বলে দিয়েছেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপরে যদি আমরা বলি না, এটা কোনো দলিল হতে পারে না, তাহলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পড়ার জন্য, সেই জন্য পড়তে হবে। তো আবু জাহেল, আবুল আহাব কোরআন শুনতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপাশে হুজরা চারিপাশে দাঁড়িয়ে শুনতো। এমন অবস্থাতে তারা একদিন বলল যে এর বিকল্প একটি ব্যবস্থা বের করতে হবে। বিকল্প ব্যবস্থা বের করতে গিয়ে গান বাজনা ডুলডুল বের করেছিল, তাহলে কোরআন তারা শুনতো, যারা কোরআন শোনার সময় চিল্লা পিল্লা করতো, এবং যে সময়ে কোরআন তারা শোনা থেকে বিরত থাকলো সময় গান বাজনা ডুলডুল কি আবিষ্কার করলো। আর আল্লাহ বলছেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস, যে সমস্ত বাদ্যযন্ত্র, যে সমস্ত বিষয়ে আল্লাহর পথ থেকে মানুষকে বিমুখ করে আল্লাহ সেইগুলোকে সেই দিন লাহু আল হাদিস আল্লাহ সেই দিন হারাম করে দিয়েছিলেন, অবশ্যই সবাই জানেন। তো সূরা ফাতিহা পড়া হচ্ছে গিয়ে সালাতের রুকন, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে বাধ্যতামূলক। সালাতে হচ্ছে গিয়ে তিন প্রকারের, এক হচ্ছেন গিয়ে ইমাম, দুই হচ্ছে গিয়ে মুক্তাদি, তিন হচ্ছেন গিয়ে একই সালাতি। ইমামে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিরের ক্ষেত্রে একটু মতামতক রয়েছে যে পড়তে হবে কি পড়তে হবে না, তবে জুড়ে যেই সমস্ত সালাত পড়া হয় ওই সমস্তের মধ্যে মতামতক, আর আস্তের মধ্যে কোনো মতামতক নেই। যদি শোনা হয়, শ্রাবণ করা হয়, মুহাদ্দিসগণ বলেছেন না পড়লে চলবে, কিন্তু যেই সমস্ত সালাতের মধ্যে শোনা যায় না, ইমাম সাহেব যে পড়তেছেন শোনা যায় না, ওই জায়গাতে পড়া হচ্ছে গিয়ে বাধ্যতামূলক পড়তে হবে, বাধ্যতামূলক। সম্মানিত বন্ধুগণ, বাধ্যতামূলক পড়তে হবে, তাহলে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আমরা সূরা ফাতিহার বিষয়টা জেনে নিলাম। এবার আসেন যে সমস্ত সুন্না নিয়ে প্রতিদিন ঝগড়া হচ্ছে, মসজিদ থেকে বের হওয়া করা হচ্ছে, একটাই আরেকটাকে ইহুদির দালাল বলছেন, এই সমস্ত সুন্না নিয়ে কিছু কথা, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নাগুলো দিয়েছেন, আর এই সুন্নাগুলো আমাদের ইচ্ছামতো কেউ পালন করে না, ইচ্ছামতো কেউ নেয় না, নিজের ইচ্ছামতো এই সুন্নাগুলো পালন করছে না। যে সমস্ত সুন্না সালাতের মধ্যে রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে গিয়ে জুরে আমিন সম্পর্কে। জুরে আমিন কোনো ব্যক্তি যদি না বলে তাহলে তার গুনাহ হবে না, কিন্তু সব থেকে বঞ্চিত হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে আমিন বলেছেন, জুরে আমিন বলেছেন সালাতের পরপরই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতের পরে জুরে আমিন বলেছেন সহি বুখারির মধ্যে হাদিসগুলো রয়েছে, মুসলিমের মধ্যে 738 নম্বর হাদিস, সহি মুসলিমের 738 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে আমিন বলেছেন। এবং বলেছেন তোমাদের কেউ যদি জুরে আমিন বলে তাহলে তোমাদের সাথে ফেরেশতাগণও জুরে আমিন বলে। যে সময় বলেন আমিন, মালাইকাতরাও মসজিদের মধ্যে তাকে, তারাও আমিন বলে। আর আল্লাহ রাসূল বলছেন তাদের আমিনে আর তোমাদের আমিনে একত্রিত হয়ে গেলে তোমাদের পূর্বের সমস্ত গুনাকে আল্লাহ মাফ করে দেন, ছোট ছোট গুনাকে আল্লাহ মাফ করে দেন। তাহলে এত সুন্দর একটি হাদিস, এই সুন্দর হাদিসটিকে আমরা কেন ছেড়ে দিচ্ছি? আমিন যদি জুড়ে বলা না জায়েজ হতো তাহলে প্রথমে হচ্ছে গিয়ে যেই জায়গাতে আপনার কোরআন নাজিল হয়েছে, হাদিস নাজিল হয়েছে, হাদিস রচনা করা হয়েছে যেই জায়গার মধ্যে, ওই জায়গাতেই আপনার প্রথমে বন্ধ হতো। আজকে চলে যান মক্কিতে মসজিদে নববীতে, যে সময় ইমাম সাহেব ওয়ালাদ্দালিন আমিন রাফা বিহা মাদ্দা বিহা সৌতহু, উচ্চ সুরে তারা আমিন বলতো, মসজিদ বেজে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ কাঁসা মসজিদ ছিল, কাঁসা মসজিদ, মাদ্দা বিহা সৌতহু, উচ্চ সুরে যারা আমিন বলতো মসজিদ বেজে উঠত। সেই সময় সাহাবে কিরিম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম যে সময় আমিন বলতেন, এখনো পর্যন্ত মসজিদে নববীর মধ্যে এখনো পর্যন্ত জুড়ে আমিন বলা হয়, এটা নিয়ে জগড়া করার কোনো বিষয় নয়। এখনো পর্যন্ত মসজিদে নববীর মধ্যে, এখনো পর্যন্ত মসজিদে হারামের মধ্যে, এখনো পর্যন্ত মসজিদে আকসার মধ্যে, এখনো পর্যন্ত মসজিদে আপনার কিবা কুবার মধ্যে, প্রত্যেকটি মসজিদের মধ্যে জুড়ে আমিন বলা হয়। আর আপনার দেশে জুড়ে আমিন বললে নাকি সেই ইহুদি দালাল হয়ে যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে জগড়া করার বিষয় কি? আপনার দেশের মধ্যে, আমার দেশের মধ্যে যদি দেখা যায় কোনো ব্যক্তি জুড়ে আমিন বলে তাহলে আরেকটা বলবে ইহুদি দালাল চলে আসছে, ইহুদি দালালকে মসজিদ থেকে বের করো। জনৈক বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন, লাঠি হাতে নিবে, যেই ব্যক্তি জুড়ে আমিন বলবে তাকে লাঠি দিয়ে পিটাবে, তাকে লাঠি দিয়ে পিটাবে। মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে, মসজিদে আল-আকসার মধ্যে যদি জুড়ে আমিন বললে ইমাম সাহেব যদি বলেন আর এখানে যদি পিটাপিটি না হয়, এখানে যদি এটা হালাল হয়, বাংলাদেশে পাকিস্তানে বললে ইমাম সাহেব গা বলছেন পিটিয়ে তাকে বের করে দিবে, এটা কি হাদিস হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে খবর দেওয়ার জন্য মাযহাবের নামে মিথ্যাচার কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বলেছেন যে তোমরা জুড়ে আমিন বলবে না? কখনো কি বলেছেন? না, উনিও বলেছেন যে সহর হাদিস ফাহুয়া মাযহাবি, আমরা ইমামদেরকে সম্মান করি, ইমামদের নামে মিথ্যাচার কেন হচ্ছে? আসেন, ইমাম জুড়ে যদি কোনো ব্যক্তি জুড়ে আমিন যদি না বলে আমরা বলছি সমস্যা নেই, কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন না। সহিহ মুসলিমের 738 নম্বর হাদিস খুলে দেখেন, যান। দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে আরেকটা বিষয় নিয়ে জগড়া ফসাদ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার রফল ইয়াদাইন নিয়ে। আল্লাহু আকবার! রফল ইয়াদাইনের যাওয়ার আগে আরেকটি হাদিস বলে যাই, সালাতে দাঁড়ানোর সময় আপনার ওই পাওয়ে পাওয়ে লাগিয়ে সালাত আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে যদি কোনো ব্যক্তি পাওয়ে পাওয়ের সাথে লাগিয়ে সালাত আদায় করে তাহলে এই জায়গার মধ্যে আপনার শয়তান প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যে তোমরা যে সময় সালাতে দাঁড়াবেন, ওয়াস্তাকিমু সালাত ওয়ারহামুকুমুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদির দিকে ফিরিয়ে বলতেন তোমরা সালাত দাঁড়িয়েছ সব সোজা করো, কাতার সোজা করো, পাওয়ের সাথে পাও লাগিয়ে দাঁড়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। তাহলে পাওয়ের সাথে পাও লাগিয়ে বাংলাদেশে দাঁড়ালে বলবে বেয়াদব বলবে। আর বর্তমানে জনৈক বক্তা হল বক্তব্য দিচ্ছেন যে যদি পাওয়ের সাথে পাও লাগিয়ে যদি দাঁড়ানো হয় তাহলে হুগার নিচে দিয়ে শয়তান চোদ্দ হালি যাবে, সেটা থেকে কি থেকে তোমরা বিরত থাকবে, হুগার নিচে দিয়ে, কত বড় বেয়াদব। রাসূল বলছেন যে পাওয়ার সাথে পাও মিলিয়ে প্রবেশ করো, সালাতের মধ্যে দাঁড়াও। আর জনৈক বক্তারা বলছেন যদি হুগান নিচে দিয়ে চলে যায় আপনার শয়তান তাহলে কি করবে, হাদিসের নামে মিথ্যাচার নয়? আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হাদিস রয়েছে, আবু দাউদের হাদিস রয়েছে 510 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 643 নম্বর হাদিস, এছাড়া অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাদ্দা ফুরজাতি ফি সাফা রাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতি ফি সাফাতিন রাফা আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতা ফিল জান্নাহ,
আল্লাহু আকবার। সুন্দর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আপনার সালাতের মধ্যে দাঁড়ায় পাওয়ের সাথে পাও মিলিয়ে, তাহলে ওই ব্যক্তি কাতারের মাঝে ফাঁকটা বন্ধ যে করে করে দাঁড়ালো, এর বিনিময়ে আল্লাহর একটি মর্যাদা বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ, আল্লাহর মর্যাদা বাড়তি হলো। আর আমাদের দেশের বক্তারা বক্তব্য দিচ্ছেন না এটা বাড়তি হয় না। হাদিস নম্বর দিয়ে কথা বলছি, ছোট মানুষ হতে পারি, দলিল সহকারে আপনারা আমল করেন, দলিল সহকারে নেন। রসুল বলছেন আল্লাহর রসুলের মর্যাদা বাড়ি বানানো হয়, এবং বলছেন তার জন্য ওয়া বানা লাহু বাইতাফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হয়। তাহলে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হয়, আবু দাউদের হাদিস, কোনো গল্প বলছি না, কোনো বুজুজিয়ানের কিচ্ছা নয়, কোনো পীর সাহেবের কোনো কথা নয়, আবু দাউদের 510 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো হাদিসটি খুলে দেখেন। তারপরে এই গেলে একটি বিষয়, আরেকটি বিষয় রয়েছে হাত বাঁধা নিয়ে। হাত বাঁধা আমি সালাতের শুরুতে বলে দিয়েছি, হাত বাঁধা নিয়ে, হাত যদি কোনো ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, আমরা বলবো না যে তার সালাত হবে না, সেটা ভিন্ন কথা। প্রথম কথা হচ্ছে কি, রসুল কোথায় বেঁধেছেন সেটা দেখতে হবে। সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কোথায় বেঁধেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বেঁধেছেন সেটা আমাদের দেখার প্রয়োজন। এবং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে আপনার আবু দাউদ রহিমাহুল্লাহ 759 নম্বর হাদিস নিয়ে এসেছেন, এবং হাত কোথায় বেঁধেছেন আবু দাউদ রহিমাহুল্লাহ নিজে বলে দিয়েছেন। তাহলে আমরা হাত কোথায় বাঁধবো, আমরা হাত কোথায় বাঁধবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বেঁধেছেন বুকের উপরে, যে কালা কানা আন-নাসু ইউমারুনা আন ইয়াদাল রাজুলিন ইয়াদাল ইউমনা আলা যিরাইল উসরা আলা যিরাইল উসরা ওয়া হুয়া ফিস সালাতি কালা। আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন, এবং বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটিকে নিয়ে এসেছেন। তাই আমরা বলবো এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো 740 নম্বর হাদিস। আলা যিরাইল উসরা, জিরা মানে ওই জায়গার মধ্যে, ওকে ওখানে বলা হয় জিরা। জিরা হচ্ছে কি, এই এই হচ্ছে কি জিরা, ডান হাত বাম হাতের জিরার উপরে রাখতেন। জিরা শব্দ অর্থ একান নয়, জিরা শব্দের অর্থ হচ্ছে কি এটা। আর অন্য হাদিস যদি আমরা দেখি, আপনার সহিহ বুখারীর 822 নম্বর হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সেজদার সময় কুকুরের মতো সেজদা দিবে না, জিরা জিরাটাকে মাটির সাথে লাগাবে না, জিরাটাকে উপরে রাখে তারপরে সেজদা দিবে। তাহলে এই জায়গার মধ্যে জিরা এসেছে। কুরআনুল কারীমের সূরা আল হাক্কার 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সেই দিন 70 হাত লম্বা জিঞ্জুর দিয়ে বাদ, 70 হাত লম্বা এন থেকে এই পর্যন্ত দিয়ে জিরাআন, আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে। তা জিরা হেকানের মধ্যে বলছেন এই জায়গার মধ্যে, এই জায়গাকে বলা হচ্ছে কি জিরা। তাহলে জিরা মানে হচ্ছে কি এই, এখান থেকে এই পর্যন্তই আসবে। আবু দাউদের হাদিস হচ্ছে কি 759 নম্বর হাদিস, আবু দাউদ রহিমাহুল্লাহ জিরা শব্দ ব্যবহার করেছেন। আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন আলা সাদরিহি, বুকের উপরেই হাতটি বাঁধতে হবে। এবার আসেন আমরা হাতটি বুকের উপরে নিয়ে আমরা আসলাম, তবে এগুলা নিয়ে জিওগ্রাফারের কোনো বিষয় নয়, এটা বোঝার প্রয়োজন, বুঝতে হবে এটা, যাতে করে দলিল রয়েছে অবশ্যই মানতে হবে, দান মানার প্রয়োজন। কোনো ব্যক্তি হাত বুকের উপরে বাঁধলো বলে সেই ইহুদি দালাল নয়, কোনো ব্যক্তি জুড়ে আমিন বললো বলে সেই ইহুদি দালাল নয়। আপনারা কে বলেছে যে রসুলের দালাল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করছে বলে সে ইহুদি দালাল হয়ে গেল। এবার আসেন আরেকটা বিষয়, রফল ইয়াদাইন। আর সালাতে রফল ইয়াদাইন এটা কিন্তু, এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন যে রফল ইয়াদাইন এটা করা মানি ইহুদি খ্রিস্টানেরা না, সেই দিন সেই সময় সাহাবায়ে কেরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নাকি বগলের মধ্যে পুতুল নিয়ে সালাত পড়তেন। আউযু বিল্লাহ, সাহাবায়ে কেরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নামে যে মিথ্যাচার, এই মিথ্যাচারটি বন্ধ করেন, এই মিথ্যাচারটি বন্ধ করেন সর্বপ্রথম। কেননা সাহাবায়ে কেরিম এত কমজোরি ইমানদার ছিলেন না, কেন এই মিথ্যাচার তাদের উপরে দিচ্ছেন? আর এটা নাকি ইহুদি খ্রিস্টানের কাজ, আউযু বিল্লাহ। এর জন্য যে ব্যক্তি রফল ইয়াদাইন করে তাকে বলা হয়
সে নাকি ইহুদির দালাল। রফলি আদায় করা একটা সুন্না, আর একটা সুন্না আদায় করলে দশটি পর্যন্ত নাকি হয় একটি আবাদত আদায় করলে। তাহলে আপনি যদি ইচ্ছা হয় আদায় করবেন, না ইচ্ছা হলে ছেড়ে দিবেন, কিন্তু এটা নিয়ে এত বাদ মন্তব্য কেন? আসেন, রফলি আদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন মর্মে হাদিস আমরা বুখারি থেকে আমরা কয়েকটি হাদিস দিব, অন্য অন্য গ্রন্থের মধ্যে যাবো না। 400 হাদিস রয়েছে সমস্ত ইমামগণ আবু দাউদ ইবনে মাজাহ দারাকুতনি মুস্তাদে আহমদ নাসাঈদ বুখারি মুসলিম সহ 400 হাদিস রয়েছে যে রফল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। 400 হাদিস আসেন জেনে নেই। আবু দাউদ রহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, বুখারি রহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, ইবনে উমর হতে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইউকানু হাযওয়া মানকিবাইহি ওয়াকানা ইয়াফআল যালিকা হীনা ইউকাব্বারু লিরুকুই ওয়াইয়াফআল যালিকা ইযা রাফা রাআসাহু মিন রুকুই ওয়ায়াকুলু সামিয়াল্লাহু লিমান হামিদা ওয়ালা ইয়াফআল যালিকা ফিস সুজুদি রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। একটা আমি বেশি বলবো না, মাত্র একটু একটু করে হাদিস আর নম্বর দিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, হাদিসগুলা বের করবেন একটু একটু করে দেখবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে উমর আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন কাঁধ বরাবর দু হাত উত্তোলন করতেন, হাত উঠাতেন, হাত উঠিয়ে আপনার হাত উঠাতেন এবং বলতেন আল্লাহু আকবার বলে হাত উঠাতেন। এরপরে আবার দেখেছি যখন তিনি রুকুতে যাইতেন, রুকুর জন্য তাকবীর বলতেন, রুকুর জন্য তাকবীর বলতেন, তখনই ওয়াফআল যালিকা তখনই আপনার আবার রুকু করতে, রুকুর সময় আবারও হাত উঠাতেন, হাত উঠিয়ে তারপরে রুকু করতেন। ইবনে উমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইয়াফআল যালিকা হিনা ইউকাব্বারু লিরুকুই, রুকুতে যাওয়ার সময় রফল ইয়াদাইন করে রুকু করতেন, গেল দুটি দুই জায়গা, রফল ইয়াদাইন করে রুকু করতেন। ওয়াইয়াফআল যালিকা রাফা রাআসাহু রাসবানি মাতা রাআসাহু মির রুকুই, মাতা যে সময় রুকু থেকে উঠাতেন রাফা রাআসাহু মির রুকুই, মাতা উঠানোর সময় আবার রফল ইয়াদাইন করতেন এবং সামিয়াল্লাহু লিমান হামিদা বলতেন ওয়াকুলু সামিয়াল্লাহু লিমান হামিদা, সামিয়াল্লাহু লিমান হামিদা বলতেন, ওয়ালা মানি ওয়ালা ইয়াফআল যালিকা ফিস সুজুদি, সেজদার সময় আর রফল ইয়াদাইন করতেন না। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী সহিহ বুখারি 735 নম্বর হাদিস, 736 নম্বর হাদিস, 737, 738, 739 বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের সাফানু আজকে খুলে দেখেন, যান না দেখে মানুষকে ইহুদি দালাল বলবেন না। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাফানু আপনার এই গ্রন্থগুলো রয়েছে, আপনি যান গিয়ে বের করেন যান হাদিসগুলা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যে হাদিসগুলো রয়েছে, মাত্র পাঁচটি হাদিস বললাম রফল ইয়াদাইনের সম্পর্কে। আমি এই বিষয়ের উপরে আর কথা বলতে চাচ্ছি না, এই বিষয়টা আরেকদিন নিয়ে সামনে নিয়ে আসতেছি। আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে একামত হয়ে গেলে ফজরের দুই রাকাত সুন্নত সালাত পড়া হয় আমাদের দেশের মধ্যে। একামত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আর কোনো সালাত পড়বে না, একামতের পরে আর কোনো সালাত পড়া নিষেধ, একামত হয়ে গেলে আর কোনো সালাত পড়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর আমরা একামতের পরে আরও দুই রাকাত সালাতের জন্য প্রস্তুত। হ্যাঁ, ফজরের দুই রাকাত সুন্নতের গুরুত্ব অনেকটাই বেশি, আমরা অবশ্যই স্বীকার করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে হাদিসটি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাকাত আল ফজরি খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া সব কিছুর চাইতে উত্তম হচ্ছে গিয়ে ফজরের দুই রাকাত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সুন্নত পড়েছেন,
কিন্তু জামাত শুরু হয়ে গেলে আর কোন সুন্নত পড়া যাবে না, নিষেধ। ইজা উকিমাতি সলাতু ফালা সল্লা, রাসূল বলছেন যে সময় আজান একামত হয়ে যাবে, ইজা উকিমাতি সলাতু ফালা সল্লা ইল্লাল মাকতুবা, তখনই তোমরা অন্য কোনো সালাত পড়তে পারবে না, ইল্লাল মাকতুবা, শুধুমাত্র ফরজ সালাত। ইজা উকিমাতি সলাতু ফালা সল্লা, তাহলে আমরা কি মেনে নিচ্ছি এই হাদিসটি? এই হাদিসটি কি মেনে নিচ্ছি? না, মানতেছি না আমরা এই হাদিসটিকে, মানতেছি না এই হাদিসটিকে, ছেড়ে দিচ্ছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে উইজা উকিমাতি সালাতু ফালা সাল্লা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে তখনই তোমরা অন্য কোনো সালাত পড়বে না, অন্য সালাত থেকে তোমরা বিরত থাকবে, শুধুমাত্র তোমরা ফরজ সালাত পড়বে। সম্মানিত বন্ধুগণ, এবার আরেকটি বিষয় এই জায়গার মধ্যে বলে দিচ্ছি, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করেন, মসজিদের ভিতরে প্রবেশ করার পরে জুমার দিন প্রবেশ করলে ওই গিয়েই বসে থাকেন, মসজিদে যাওয়ার পরপরই বসে থাকেন, হারাম বসা আপনার জন্য, হারাম হারাম হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি কি জানেন না? সহিহ বুখারীর 1163 নম্বর হাদিস, ইসলাম ফাউন্ডেশনের, ইসলামী ফাউন্ডেশনের 1163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, ওই ব্যক্তি যেন না বসে, যতক্ষণ পর্যন্ত দু রাকাত সালাত ওই ব্যক্তি পড়ে নাই ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে আপনার বসা আপনার জন্য হারাম, রাসূল নিষেধ করেছেন। তাহলে আপনি বসবেন কেমন করে? ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে মসজিদের হক আদায় করা আপনার উপরে ফরজ, হক আদায় করতে হবে। রাসূল নিষেধ করেছেন যে না বসে বসা যাবে না, না পড়ে বসা যাবে না, পড়ে বসতে হবে। তাহলে এই চুলা বিষয়ে আপনারা জানতে হবে, জানার প্রয়োজন। সালাতের মধ্যে জুরে আমিন নিয়ে, রফল ইয়াদাইন নিয়ে, হাত বাঁধা নিয়ে ঝগড়া পর করবেন না, ফসাদ করবেন না, এটা যেটা রয়েছে।